বিধানসভা নির্বাচনের মুখে বিভিন্ন দলের সংস্পর্শ ত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছে মানুষ। বুধবার এমনই এক যোগদান কর্মসূচিতে 73 পরিবারের 255 জন যুবক ভোটার বিজেপিতে যোগদান করে। দলে তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই সারা রাজ্যে যুবক সহ বিভিন্ন অংশের মানুষ বিজেপিতে যোগদান করছে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে সংগঠনের বিস্তার এবং এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের পর্ব শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরাতে এই জোর ঘোট নিয়ে যেই বিভিন্ন রাজনৈতিক দল মিলে জোর ঘোটের যে তারা বিভ্রান্ত করছেন রাজ্যবাসীকে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সারা রাজ্য থেকে প্রায় 255 জন ফ্যামিলি শুধু যুবকরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অনির্বাণ সরকার, সমরজিৎ দে, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল ঘোষ এবং অন্যান্য আরো নেতৃত্বরা এখানে রয়েছেন, যারা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তারা এই ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো পুনঃপ্রতিষ্ঠা সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করবে। সেই অঙ্গীকার নিয়ে আমার এই যুবক ভাইয়েরা এখানে সামিল হচ্ছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের এই দৃঢ় চিত্তে আগামী দিন ত্রিপুরা রাজ্যের একটা নূতন ভবিষ্যৎ এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে সৃষ্টি হবে, তাই আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনির্বাণ সরকার এবং সমরজিৎ মজুমদার সহ অন্যান্য যুব নেতাদের হাত ধরে বিজেপিতে যোগদান করে যুবক ভোটাররা। যোগদানকারী যুবক নেতৃত্ব জানায়, বিজেপির উন্নয়ন কাজের মাধ্যমে মানুষের সেবা করার জন্যই তারা বিজেপিতে যোগদান করেছেন। যে মানুষের সেবা করার জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, যেটা যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি তৃণমূল থেকে, প্রথম মানুষকে যে আশা জাগিয়েছিল আজকে দেখছি ওদের কোনো উদ্দেশ্য নেই, কেবল একটা ভোটকে বিভাগ করার জন্য ওরা সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দিচ্ছে, ইয়ে করছে। ওই জায়গা থেকে আমার সাথে আরো 10 জন যুবকের মানে লাইফটা নষ্ট হবে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছি যাতে ভালোভাবে সংগঠন করা যায়, প্লাস মানুষের সেবা করতে পারি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় এবং নবাদুল বণিক সহ দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।